নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল টিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব পরিবেশ বিদ্যা অর্থাৎ এনভারমেন্টাল স্টাডিজ থেকে সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নগুলো আপনাদের আগামীতে পরীক্ষাতে আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ তা আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে এবং তার সাথে আপনারা ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগেই বাড়িতে বসে একটা মক প্র্যাকটিস করে দেখুন পরিবেশবিদ্যায় আপনাদের বর্তমানে পারফরমেন্সটা কীরকম কিরকম লেভেলে আছে আর সেটা কতটা এনহ্যান্স করতে হবে তা সেজন্য জন্য আপনারা অবশ্যই একটা খাতা পেন নিয়ে বসুন আর যে প্রশ্নের উত্তর আপনাদের সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটাই ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমরা আপনাদেরকে দশটা প্রশ্ন আলোচনা করব, আর দশটা প্রশ্ন আলোচনা শেষে আমরা জিজ্ঞেস করব যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে তা আপনারা নিজেরাই বুঝতে পারবেন দশটা প্রশ্ন আলোচনা শেষে যখন আপনারা মার্কস ক্যালকুলেট করবেন তখন আপনারা বুঝতে পারবেন আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা ইনহ্যান্স করতে হবে এবং তার সাথে সাথে আমরাও বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা তা চলুন আমরা আজকে শুরু করছি প্রথম প্রশ্ন দিয়ে যেটা আপনাদের এর আগে দিনের হোম ট্যাক্সের প্রশ্ন ছিল পরিবেশের ধারণ ক্ষমতা কার দ্বারা প্রভাবিত হয় তা আমাদের এখানে চারটে অপশন দেওয়া আছে এই চারটে অপশনের মধ্যে অপশন এ আছে প্রজাতির বৃদ্ধির দ্বারা অপশন বি আছে জনগোষ্ঠীর বৃদ্ধির দ্বারা অপশন সি আছে সমবায় বৃদ্ধির দ্বারা এবং অপশন ডি আছে উদ্ভিদের সংখ্যার দ্বারা তা যারা এই কোশ্চেনের উত্তর করেছেন অপশন বি তাদের সবাইকে সাধুবাদ জানায় এবং যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন পুরস্কার বিতরণের জন্য তা আমরা চলে আসব পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টু নিম্নলিখিত কোন রাসায়নিক উপাদানটি তাজমহলের ক্ষতি করছে অপশান এ আছে সালফার ডাইঅক্সাইড মানে এসো টু অপশান বি আছে মিথেন অপশান সি আছে কার্বন ডাইঅক্সাইড এবং অপশান ডি আছে ক্লোরিন তাহলে দু নম্বর প্রশ্ন আর এই প্রশ্নে যারা উত্তর করছেন অপশন এ সালফার ডাইঅক্সাইড তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হাসপাতাল স্কুলের মতো নিঃশব্দ অঞ্চলে দিনের বেলায় অনুমোদিত সর্বাধিক শব্দ প্রাবল্যের মাত্রা কত অপশন এ বি সি পঞ্চান্ন ডেসিবেল এবং অপশান ডি কুড়ি ডেসিবেল তিন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ফিফটি ডেসিবেল নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর উনিশশো সালে পরমাণু দুর্ঘটনা ঘটেছিল কোথায় অপশান এ চার্নবেল অপশান বি লন্ডন সি ভূপাল এবং ডি হিরোশিমা তা এখানে একটু বানান ভুল আছে আপনারা বানান ভুলটা ইগনোর করবেন কারণ আপনাদের কোশ্চেনে অ্যান্সার করাতে উপকারে আসবে না বা উপকারে লাগবে না বা সেরকম একটা প্রয়োজন নেই তা সেই জন্য বলছি বানানটা আপনারা একটু ইগনোর করেন আপনাদের অ্যান্সার করতে গিয়ে যে বিষয় যে বানানটা সেটার প্রতি আপনারা একটু ওভারলুক করেন তাহলেই হবে তাহলে চার নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশান এ চার বা চারনোবেল তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে প্রধানতম গ্যাস কোনটি অপশান এ মিথেন অপশান বি নাইট্রাস অক্সাইড অপশান সি কার্বন ডাইঅক্সাইড এবং অপশান ডি হচ্ছে ফ্লুরিন তাহলে পাঁচ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি কার্বন ডাইঅক্সাইড সিও টু নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স বর্তমানে বর্তমানের ওজন আবরণের ক্ষতির কারণ কি অপশান এ হাইড্রোজেন আয়ন অপশন বি ক্লোরোফুও কার্বন অপশান সি সালফারের অক্সাইড এবং অপশান ডি নাইট্রাস অক্সাইড তাহলে এখানে কিন্তু ক্লোরোফো কার্বনটা দেয়নি তা আপনাদের কিন্তু অপশান আপনারা হয়তো বিভিন্ন বই দেখেছেন সেখানে কিন্তু ক্লোরফু ও কার্বন মানে সিএফসি করা থাকবে তা আপনাদের অপশানগুলো একটু চেঞ্জ করে দিয়েছে আপনাদের উত্তর কিন্তু সিলেক্ট করতে হবে ঠিক আছে তা এখানে যারা বলছে ক্লোরোফো কার্বন সি ক্লোরো ফ্লো কার্বন সরি আমি ভুল বলছিলাম সিএফসিটা উল্লেখ করা আছে সব বই সিএফসি উল্লেখ করা থাকে তাহলে সিএফসি ক্লোরোফ্লো কার্বন তাদের সবার উত্তর সঠিক আমি ভুল বলেছি আমার বাংলায় এসছে বলে আমার একটা অসুবিধা হয়েছে সরি তা ছয় নম্বর প্রশ্নে যারা উত্তর করেছেন অপশান বি ক্লোরো ফ্লো কার্বন তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর সেভেন সাত নম্বর প্রশ্ন পাথরের ক্যান্সার বা পাথরের কুষ্ঠর কারণ কী অপশান এ অতি বেগুনি রশ্মি অপশন বি অম্লবৃষ্টি অপশান সি গ্রিনহাউস হাউস গ্যাসের প্রভাব এবং অপশান ডি শিলাবৃষ্টি তাহলে সাত নম্বর প্রশ্ন আর সাত নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করেছেন অপশান বি অম্লবৃষ্টি তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর এইট গোবর গ্যাসের শতকরা কত ভাগ মিথেন থাকে অপশান এ চল্লিশ ভাগ অপশান বি পঁয়ষট্টি ভাগ অপশান সি সত্তর ভাগ এবং অপশান ডি ষাট ভাগ আট নম্বর প্রশ্ন আর আট নম্বর প্রশ্নে আপনারা ডি চারটে উত্তরের মধ্যে যেটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা নির্বাচন করুন আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি তা যারা বলছেন অপশন ডি ষাট ভাগ তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন সি ও ডি কথাটির পূর্ণ অর্থ কী অপশান এ আছে কেমিক্যাল অফসেট ডিম্যান্ড অপশান বি আছে কেমিক্যাল অক্সিজেন ডিপ্লোম্যাট অপশান সি আছে কেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড এবং অপশান ডি আছে কমিটেড অক্সিজেন ডিম্যান্ড তাহলে আপনাদের এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে তাহলে নয় নম্বর প্রশ্নে যারা বলছেন সি ও ডি মানে হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আর আমরা চলে আসছি পরবর্তী আজকে শেষ প্রশ্ন কোশ্চেন নাম্বার টেন কোন সার তৈরি করতে কেঁচোর সাহায্য লাগে অপশান এ বায়ো ফার্টিলাইজার অপশান বি ভার্মিকস পোস্ট এবং অপশান ডি অর্গানিক ম্যানিওর এবং অপশান ডি হচ্ছে ইডভাটা তাহলে দশ দশ নম্বর প্রশ্ন আর দশ নম্বর প্রশ্নে আপনাদের সঠিক উত্তর নির্বাচন করতে হবে তা দশ নম্বর প্রশ্নে যারা উত্তর চুজ করেছেন অপশান সি অর্গানিক ম্যানিওর তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই এবং আপনারা এইবার সবাই একে একে ক্যালকুলেট করুন এবং ক্যালকুলেট করে আপনাদের প্রাপ্ত মার্কসটা সৎভাবে আপনারা প্রাপ্ত মার্কসটা পোস্ট করুন এবং আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কাজের সার্থকতা এবং তার সাথে সাথে আমরাও বুঝতে পারবো যে আমরা কতটা আপনাদেরকে মোটিভেট করতে পারছি তা চলুন আমরা চলে আসি পরবর্তী পর্যায়ে যেটা হোম টাক্সের কোশ্চেন আর আপনারা আপনাদের ভ্যালুয়েবল কমেন্টস গুলো একে একে পোস্ট করুন এবং তার সাথে আপনারা কে কত পেলেন সেটাও তা আমরা আজকে আপনাদের হোম টাক্সের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আজকে আপনাদের হোম টাক্সের প্রশ্ন হলো মধ্যপ্রদেশ ও গুজরাটের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে অপশন এ গোদাবরী অপশন বি নর্মদা অপশন সি তিস্তা এবং অপশন ডি গঙ্গা আবার আমি আজকে আপনাদের হোম টাক্সের প্রশ্নটা বলছি মধ্যপ্রদেশ ও গুজরাটের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে অপশান এ গোদাবরী অপশন বি নর্মদা অপশান সি তিস্তা এবং অপশান ডি গঙ্গা আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা নির্বাচন করুন আমরা আগামী দিন ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা আমি আপনাদের দিয়ে দেব এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের পুরস্কার বিতরণের জন্য ইমেল অ্যাড্রেসটা হবে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারব আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিওয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ